ধর্ম ও জাত নির্বিশেষে এরদোয়ানকে মানুষ কেন এত পছন্দ করে, ভেতরের যে কারণটি এখনই বলার সময়। আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। এস জে রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। রবিবার 14 মে তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের দিন। প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান সহ মোট 4 জন প্রার্থী। নির্বাচনের মাত্র 3 দিন আগে একজন প্রার্থী নিজেকে নির্বাচন থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন, যা এরদোয়ানের জন্য চ্যালেঞ্জ হলেও তিনি তা কাটিয়ে উঠতে পারবেন। কেন পারবেন? তার বহু কারণ আছে যা মানুষ দেখে জানে কিন্তু ভেতর থেকে অনুভব করে না, আর তাই আজ পরিষ্কার করা হবে পুরো আলোচনায়। গেল বৃহস্পতিবার হঠাৎ করে হোমল্যান্ড পার্টির প্রার্থী মোহারেম ইনস নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন, যা এরদোয়ানের জন্য খারাপ হতে পারে বলে ভাবছিলেন কিছু বিশ্লেষক। এছাড়া এরদোয়ানের জন্য সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিকদারোগলুর জন্য হতে পারে তা আশীর্বাদ, কেননা হোমল্যান্ড পার্টির মোহারেম ইনসের যেসব সমর্থক আছেন তারা তাদের ভোটগুলো এখন কেমালকে দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপি এর নেতা কেমাল কিলিকদারোগলু 6টি দলের সঙ্গে জোট বেঁধে এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার দুরভিসন্ধিমূলক মূল লক্ষ্য তুরস্কে এরদোয়ানের শাসনের অবসান ঘটানো। হোমল্যান্ড পার্টির মোহারেম ইনস নির্বাচন থেকে সরে যাওয়ার পর একটি টুইট করেন কেমাল, এতে ইনসকে তার নির্বাচনী ক্যাম্পেইনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান তিনি। একজন প্রার্থী সরে দাঁড়ানোয় নির্বাচনী দৌড়ে টিকে রইলেন আর মাত্র 3 জন। নির্বাচন নিয়ে গত 6 ও 7 মে 3,480 মানুষের ওপর একটি জরিপ চালায় তুরস্কের স্বাধীন গবেষণা এবং পর্যবেক্ষক সংস্থা কোনজা। এতে দেখা যায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে আছেন কেমাল। গড়ে 49.3% মানুষ তাকে নেতৃত্বে দেখতে চান, এরদোয়ানকে চান 43.7% মানুষ। তৃতীয় প্রার্থী সিনান ওরগানের প্রতি সমর্থন রয়েছে 4.8% ভোটারের। অপরদিকে নির্বাচন থেকে সরে দাঁড়ানো মোহারেম ইনসের প্রতি সমর্থন ছিল 2.2%। এই ভোটগুলোই এখন কেমালের ব্যালটে যেতে পারে। তুরস্কের নির্বাচনী নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে একজন প্রার্থীকে মোট ভোটের 50% ভোট এককভাবে পেতে হবে। যদি কেউ এককভাবে 50% ভোট না পান তাহলে সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে 2 সপ্তাহ পর রান অফ নির্বাচন হবে। এতে যে বেশি ভোট পাবেন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। এদিকে মোহারেম ইনস যখন প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তখন আঙ্কারায় একটি নির্বাচনী প্রচারণায় ছিলেন প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি সমর্থকদের উদ্দেশ্যে এ ব্যাপারে বলেন, একজন প্রতিদ্বন্দ্বী সরে দাঁড়িয়েছেন, আসলে আমি ব্যথিত হয়েছি, আমি ভাবছি কি হয়েছে, আমি জানি না। তবে এসব জরিপ আর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এরদোয়ানই যে এগিয়ে থাকবেন তা এই তথ্যগুলো থেকে আরও পরিষ্কার হয়। ইতিহাস ঘাঁটলে দেখা যায় এরদোয়ানের একে পার্টি যখন ইস্তাম্বুলের মেয়র নির্বাচনে পরাজয়ের ক্ষত নিরাময়ের চেষ্টা করছে তখন আরব বিশ্বে তুরস্ক নেতার গ্রহণযোগ্যতা নিয়ে আরও ভালো খবর নিয়ে এসেছিল সেই জরিপ, যদিও জরিপে সবগুলো আরব দেশকে অন্তর্ভুক্ত করা হয়নি। তবে এ পর্যন্ত পরিচালিত জরিপগুলোর মধ্যে এটি সবচেয়ে বড়। মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা এবং ফিলিস্তিন সহ 10টি দেশে 25,000-এর বেশি মানুষের ওপর এ জরিপ চালানো হয়েছিল। জরিপে তাদের কাছে নানা বিষয়ের ওপর জানতে চাওয়া হয়েছিল। 2018 সালের শেষ দিকে থেকে শুরু করে 2019 সালের বসন্তকালে পর্যন্ত এ জরিপের সময়কাল ছিল। আরব দেশগুলোর জনগণ আমেরিকা, রাশিয়া এবং তুরস্কের নেতাদের কতটা ইতিবাচকভাবে দেখে সেই বিষয়ে মতামত জানতে চাওয়া হয়েছিল ওই জরিপে। ফলাফলে দেখা গেছে সে সময়কার প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান সবার নিচে এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিতীয় অবস্থানে। কিন্তু তাদের দুজনের সম্মিলিত গ্রহণযোগ্যতা তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের ধারে কাছেও নেই। 11টি দেশের মধ্যে 7টি দেশে 50% বেশি উত্তরদাতা এরদোয়ানের পক্ষে মতামত দিয়েছিলেন। অটোম্যান সাম্রাজ্যের পরিণতি থেকে জন্ম নিয়েছে তুরস্ক প্রজাতন্ত্রের,
ইস্তাম্বুলে খিলাফত বিলুপ্ত করে ধর্মনিরপেক্ষতার পথ বেছে নিয়েছিল তুরস্ক প্রজাতন্ত্র। এই পরিবর্তন মধ্যপ্রাচ্যে ইসলামপন্থীদের বড় ধাক্কা দিয়েছিল। নতুন তুরস্কের গোড়াপত্তনের পর আরবি বর্ণমালা উঠিয়ে দেওয়া হয় এবং ল্যাটিন বর্ণমালা চালু করা হয়। এর মাধ্যমে তুরস্ক পাশ্চাত্যমুখী হয়ে ওঠার পরিষ্কার ইঙ্গিত দেয়। তুরস্কের সেনাবাহিনী, যারা ধর্মনিরপেক্ষতায় ছিল প্রতিশ্রুতিবদ্ধ এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সহযোগী, ইসরায়েলের সাথে সে অঞ্চলে যৌথ সামরিক মহড়া করত তুরস্ক। কিন্তু সেসব দিন এখন আর নেই। 2002 সালে প্রেসিডেন্ট এরদোয়ানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ক্ষমতায় আসার পর তুরস্কের সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিচয় আবারও ইসলামের দিকে ঝুঁকে পড়ে। মুসলিম বিশ্বের সাথে ঐতিহাসিক সম্পর্ক পুনরায় জাগিয়ে তোলেন তিনি। তুরস্কের অর্থনীতির স্বার্থে আরব দেশগুলোর সাথে ভালো বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার ইচ্ছে ছিল। বর্তমান তুরস্কে দেশটির সেনাবাহিনী পুরোপুরি বেসামরিক নেতৃত্বের নিয়ন্ত্রণে। প্রেসিডেন্ট এরদোয়ান প্রকাশ্যে আমেরিকার সাথে দ্বিমত পোষণ করেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একটি সন্ত্রাসী দেশের নেতা হিসেবে টুইটারের মাধ্যমে উল্লেখ করেন এরদোয়ান। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের অবরোধ নিয়ে কড়া সমালোচনা করেন তুরস্কের প্রেসিডেন্ট। গাজাকে একটি উন্মুক্ত কারাগার হিসেবে বর্ণনা করেছেন তিনি। পর্যবেক্ষক মারওয়ান মোয়াশের মনে করেন, ইসরায়েলকে নিয়ে এরদোয়ানের এসব বক্তব্য ফিলিস্তিন এবং জর্ডানে তাঁর ভক্ত বাড়িয়েছে। তিনি বলেন, এরদোয়ানকে দেখা হয় এমন এক ব্যক্তি হিসেবে যিনি ইসরায়েল এবং আমেরিকার সামনে দাঁড়িয়েছেন এবং নিজ দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন করেছেন। তুরস্কের একজন বিশ্লেষক ফেহিম তাস্তেকিন, যিনি মধ্যপ্রাচ্যে পড়াশোনা করেছেন, তিনি বলেন, এরদোয়ান আবির্ভূত হয়েছেন এমন একজন নেতা হিসেবে যিনি ইসরায়েলের সমালোচনা করেন। কোনো পশ্চিমা নেতার মধ্যে তারা এ বিষয়টি লক্ষ্য করেননি। এরদোয়ানের উঠে আসার গল্প তুরস্কের বহু মানুষকে আন্দোলিত করে। একটি ধার্মিক পরিবারে জন্ম নেয়া এরদোয়ান তুরস্কের ধর্মনিরপেক্ষ শাসক গোষ্ঠীকে চ্যালেঞ্জ করেছেন এবং তুরস্কের নীরব সংখ্যাগরিষ্ঠ মানুষের পক্ষে কথা বলেছেন। সুদানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল বশিরের শাসনামলে দেশটি যখন আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন ছিল, তখন দেশটিতে তুরস্ক বিনিয়োগ করেছিল। এজন্য সুদানের মানুষ কৃতজ্ঞ, বলছিলেন ফেহিম তাস্তেকিন। এই কথা মনে রাখা দরকার যে একটা সময় পশ্চিমা দেশগুলো এরদোয়ান সম্পর্কে অনেক উচ্চ ধারণা পোষণ করত। 2011 সালে যখন আরব বসন্তের সূচনা হয়, তখন সে অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে অনেকে উঁচু আশাবাদ ব্যক্ত করেছিলেন। পশ্চিমা সংবাদ মাধ্যম তুরস্ককে একটি মডেল দেশ হিসেবে উপস্থাপন করেছিল। সে বছর ফেব্রুয়ারি মাসে নিউ ইয়র্ক টাইমস মন্তব্য করেছিল যে তুরস্ক হচ্ছে একটি শক্তিশালী গণতন্ত্রের দেশ, যেখানে প্রকৃতপক্ষে একজন নির্বাচিত নেতা আছে। এছাড়া তুরস্কের অর্থনীতি সমগ্র আরব অর্থনীতির প্রায় অর্ধেকের সমান বলে মন্তব্য করেছিল নিউ ইয়র্ক টাইমস। এই সকল অর্জন তুরস্কের ভোটারদেরকে নতুন করে এরদোয়ান সম্পর্কে ধনাত্মকভাবে ভাবাচ্ছে, ফলে তারা তার বাইরে আর কোনো নেতার এমন গুণাবলী ও নেতৃত্বের ক্ষমতা আছে কি না তা নিয়েও সন্দেহ করছে। এ কারণেই নির্বাচনে ভোটের মাধ্যমে মতামত প্রদানে তাদের সামনে এরদোয়ান ছাড়া আর কোনো বিকল্প নেই বলেও মত প্রকাশ করেছেন বিশ্লেষকরা। দর্শক, আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনার গুরুত্বপূর্ণ অর্জন এবং কাজগুলো সম্পর্কে সবাইকে অবগত? ব্যক্তিগতভাবে আপনার অথবা আপনার প্রতিষ্ঠানের সুনাম ও সমৃদ্ধি ছড়িয়ে দিতে আপনার পাশে রয়েছে ওয়েব কিংডম। ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, মোশন গ্রাফিক্স, প্রফেশনাল ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ফেসবুক অ্যাড, পেইড ক্যাম্পেইন সহ আপনি পাচ্ছেন নানাবিধ সেবা। বর্তমান সময়ে ফেসবুক, ইউটিউবের মতো চমৎকার মাধ্যমের বিকল্প আর কিছুই নেই। এইসব মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে আপনার বা আপনার প্রতিষ্ঠানের তৎপরতা ছড়িয়ে দিতে যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই নাম্বারে। আমরা কাজ করছি বিশ্বস্ততার সঙ্গে, তাই আমাদের সঙ্গে রয়েছে মেরি স্টোকস বাংলাদেশ, হাইওয়ে পুলিশ, হামদর্দ বাংলাদেশ, ওয়ান ফার্মা, ড্রাগ ইন্টারন্যাশনাল সহ অসংখ্য প্রতিষ্ঠান। আপনার ফেসবুক এবং ইউটিউব ব্যবস্থাপনা বা ক্যাম্পেইনের জন্য আমরা সবসময় রয়েছি শতভাগ সক্রিয়। Zafran, am I seeing here regain spray? Stop hair loss within 3 days. 3 inches hair growth within 1 month. Grow new hair within 2 months. আমার মতো ঝলমলে ও লম্বা চুল পেতে চাও? ট্রাই করো Zafran Hair Growth Therapy. To
get the original Jafran oil. Don't forget to scan QR code of the security card. Collect today and try it.